আগামী 23 অক্টোবর এরাজ্য থেকে এবং 26 অক্টোবর সারা দেশ থেকে বিদায় নিচ্ছে বর্ষা, জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। যে টুকরো মেঘ রয়েছে কয়েকটি এলাকায় তাও আগামী 23 তারিখ এ রাজ্য থেকে বিদায় নেবে। তবে আগামী দুই একদিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও তারপর রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমবে। তবে অফিসিয়ালি শীত কবে ঢুকছে তা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। এই মুহূর্তে যে বর্ষার বিদায় রেখা লাইন আমাদের রাজ্যে কৃষ্ণনগরের ওপর দিয়ে গিয়ে উড়িষ্যায় চলে গেছে, ফলে আগামী 23 তারিখ আশা করা যাচ্ছে যে পুরো পশ্চিমবঙ্গ থেকেই বর্ষা বিদায় নেবে। অর্থাৎ যেটুকু অংশ বাকি আছে আমাদের নিচে কোস্টাল জেলাগুলোর, সেই জায়গা থেকেও আগামী 23 তারিখের মধ্যে, 23 তারিখ নাগাদ বেটার, বর্ষা বিদায় নেবে। সর্বোপরি সারা ভারতবর্ষ থেকেই বর্ষা মোটামুটি 26 তারিখের মধ্যে বিদায় নেবার সম্ভাবনা। আরে আমরা তো উত্তরবঙ্গের ক্ষেত্রে বারবার ফোরকাস্ট দিয়ে বলেছি যে ভারী থেকে অতি ভারী শুধু না, অত্যন্ত ভারী মানে এক্সট্রিমলি হেভি বৃষ্টি হবে। তো সেই বৃষ্টিটা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, এটাই একটা বড় কারণ ধস নামার।